बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ऑनर्स चतुर्थ बर्षेर शिक्षार्थीरा आशा करी तुम्रा आल्लार अशेष रहमते भालो आछो। तुम्हादेर आम्रा एकेबारेई क्लास ठीक मतो निते पारिनि, अनलाइने जतटुकुन क्लास नेওয়া सम्भव होच्छे निच्छि। एखन प्रश्न धरे धरे किन्तु आमी आलोचना करछि। आजके आमी तुम्हादेर मुस्लिम शिल्प और चित्रकलार विकाश 24/16/05 विषय कोडे एक प्रश्न निये आलोचना करब। ए प्रश्नटी आलोचना करार जन्य आमी तोमादेर साथे आछि फाहमिदा हुसैन, प्रभाषक इस्लामेर इतिहास और संस्कृति विभाग। देखो प्रश्नटी होच्छे फ्रेस्को की। कुशायर आम्रार फ्रेस्को चित्रावलीर विवरण दाओ, फ्रेस्कोटा कि। देखो मुस्लिम चित्रकला विकाशे जे सब कौशल बा रीतिर परिचय पावा जाए तादेर मध्ये फ्रेस्को चित्रकला होच्छे एकटी गुरुत्वपूर्ण। साधारणत रंग ओ तुलिर साहाज्ये कागजेर क्यानभासे अथवा देयालेर चित्रांकनके आम्रा कि बोली চিত্রকলা। কি বলা হয়েছে এখানে? সাধারণভাবে রং এবং তুলির সাহায্যে কোনো কাগজে অথবা দেয়ালে যখন কোনো চিত্র অঙ্কন করা হয় তাকে আমরা কি বলি? চিত্রকলা। চিত্রকলার বিভিন্ন রীতি বা কৌশল লক্ষ্য করা যায়। এদের মধ্যে মুসলিম চিত্রকলার ইতিহাসের প্রাথমিক একটি রীতি বা কৌশল হলো ফ্রেস্কো। তাহলে আমরা ফ্রেস্কোকে কি পেলাম? যে এটা হলো একটা মুসলিম চিত্রকলার ইতিহাসের প্রাথমিক একটি রীতি বা কৌশল। ফ্রেস্কো হলো দেয়াল চিত্র। কি বলেছি? ফ্রেস্কো দেয়াল চিত্র। এ ফ্রেস্কো হলো চিত্রকলার আদি রীতি। মূলত কোনো ইমারতের আস্তরণ কাঁচা থাকা অবস্থায় সৌন্দর্য সৃষ্টির জন্য দীর্ঘ ব্রাশের মাধ্যমে যে বিশাল চিত্র অঙ্কন করা হয় এবং বিভিন্ন রং দ্বারা উক্ত চিত্রগুলোকে মনোরমভাবে সাজিয়ে যে সৌন্দর্য বর্ধন করা হয় তাই ফ্রেস্কো চিত্রকলা। তোমরা কিন্তু দেখতে পাবে এখন এই ফ্রেস্কো চিত্রকলাটা আমরা কিন্তু এখন কোন কোন বাউন্ডারির দেয়ালগুলিতে দেখতে পাই যে বেশ মোটা ব্রাশ দিয়ে কাঁচা থাকা অবস্থায় ব্রাশের মাধ্যমে কি করে তখন আঁকিবুকি আঁকিটা আঁকা আঁকি করে এবং তারপরে রং দ্বারা সেটাকে সৌন্দর্য মণ্ডিত করে। তাহলে আমি তোমাদেরকে ফ্রেস্কোটা বুঝাতে পেরেছি। আবার একবার বলি যে ফ্রেস্কো হলো চিত্রকলার আদি রীতি। মূলত ইমারতের আস্তরণ যখন আস্তর করা হয় বালি সিমেন্ট দিয়ে যে প্লাস্টারটা করা হয় সেই আস্তরণ কাঁচা থাকা অবস্থায় সৌন্দর্য সৃষ্টির জন্য দীর্ঘ ব্রাশের মাধ্যমে যে বিশাল চিত্র অঙ্কন করা হয় এবং বিভিন্ন রং দ্বারা উক্ত চিত্রগুলোকে মনোরমভাবে সাজিয়ে যে সৌন্দর্য বর্ধন করা হয় তাই ফ্রেস্কো চিত্রকলা। ঠিক আছে, মানব সভ্যতার আদিকাল থেকে অর্থাৎ চিত্রকলার উষালগ্ন থেকে মানুষ ফ্রেস্কো পদ্ধতিতে চিত্রাঙ্কন করত। প্রাচীন মুসলিম চিত্রকলা এবং ফ্রেস্কো হিসাবে উমাইয়া যুগের কুশায়ের আমরা প্রাসাদের নিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই কুশায়ের আমরা এই প্রাসাদটি নির্মাণ করা হয় কখন, কোন যুগে? বলেছি উমাইয়া যুগে। তাহলে আমি ফ্রেস্কো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন এই ফ্রেস্কো চিত্রাবলী কোথায় আমরা দেখতে পেয়েছি? কুশায়ের আমরাতে, এই প্রাচীন যুগে। এই কুশায়ের আমরার রীতি চিত্রাবলীর যে কুশের আমরার মধ্যে যে ফ্রেস্কো চিত্রাবলী তৈরি দেয়া করা হয়েছিল, অঙ্কন করা হয়েছিল, তার বিবরণটাই আমরা এখন আলোচনা করব। দেখো জর্দানের রাজধানী আম্মানের ৫০ মাইল পূর্বে জর্দান মরুভূমিতে কুশের আমরা প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদ সেটি নির্মাণ করেন। এটি নির্মিত হয়েছিল ওয়াদি বাতুম নামক স্থানে। মুসলিম চিত্রকলা ইতিহাসে কুশের আমরা ফ্রেস্কো চিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। এ প্রাসাদের দেয়ালে চিত্র বা অলঙ্কনের বৈশিষ্ট্য মণ্ডিত এবং চমৎকার। নিম্নে কুশের আমরা প্রাসাদের যে দেয়াল চিত্রাবলী বা ফ্রেস্কোর বর্ণনা দেয়া হলো।
তাহলে একুশের আমরাটা জর্দানের রাজধানী আম্মানের 50 মাইল পূর্বে জর্দান মরুভূমিতে নির্মাণ করেন, কে নির্মাণ করেন বলেছি, প্রথম ওয়ালিদ, ঠিক আছে। এটি নির্মিত হয়েছিল ওয়াদি বাতুম নামক স্থানে। তাহলে মুসলিম চিত্রকলার ইতিহাসে কুশায়ের আমরার ফ্রেস্কো চিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। কুশায়ের আমরার ফ্রেস্কো সমূহ আমরা দেখি, কুশায়ের আমরা প্রাসাদের অনেক ছোট বড় কক্ষ আছে। লাল রঙের চুনাপাথরে নির্মিত কুশায়ের আমরা কয়েকটি প্রকোষ্ঠ দিয়ে গঠিত ছিল। প্রাসাদের কক্ষগুলো মেঝে এবং বিভিন্ন দেয়ালে বিভিন্ন বিষয়ে চিত্র অঙ্কিত আছে। অভ্যন্তরের দেয়ালগুলোর গায়ে সর্বত্র কোনো না কোনো ধরনের নকশা, লতাপাতা, ফলমূল, জীবন্ত পশু পাখি, নরনারী প্রভৃতি অঙ্কিত ছিল। এ প্রাসাদে 3টি ক্ষুদ্রাকৃতির স্নানাগার ছিল। স্নানাগারের দৃশ্যাবলী, শরীরচর্চা, মৃগয়ার দৃশ্য, উপজীবিকা, নর্তকী, স্নানরত বিবসনা নারী, সঙ্গীতজ্ঞ, বংশীবাদক, রাজন্যবর্গ, সিংহাসনে সমাসীন সম্রাট, প্রতীকধর্মী বিভিন্ন চিত্র, রাশিচক্রের চিহ্ন প্রভৃতি উল্লেখ পাওয়া যায়। এসব বিষয় হলো কুশায়ের আমরা প্রাসাদের সংক্ষিপ্ত বিষয়বস্তু। তাহলে আমরা একটা ছোট্ট বিষয়বস্তু পড়ে নিলাম যে কুশায়ের আমরা প্রাসাদে কিন্তু অনেক ছোট বড় কক্ষ ছিল, এবং এই যে কক্ষগুলোর মেঝে এবং বিভিন্ন দেয়ালে বিভিন্ন বিষয়ে চিত্র অঙ্কন করা হয়েছিল। ভিতরের দেয়ালগুলোতে কী ধরনের নকশা ছিল, আবার স্নানাগার মানে গোসল খানার যে কক্ষ সেখানে কী ধরনের নকশা ছিল সেগুলো এখানে উল্লেখ পাওয়া যায়। কিন্তু তারপরে দেখো বাইজান্টাইন এবং সাসানীয় রীতি। মুসলিম চিত্রকলার ইতিহাসের প্রথম দিকে বাইজান্টাইন এবং সাসানীয় শিল্পরীতি ও কৌশল লক্ষ্য করা যায়। 4টি উপকরণের মাধ্যমে মেসোপটেমীয় চিত্রশালায় বাইজান্টাইন প্রভাব অনুপ্রবেশ করে। বাইজান্টাইন মানে কি? এ রোমানদের প্রভাব। এগুলো হলো গ্রিক গ্রন্থাবলী, খ্রিস্টান চিত্রকরদের চিত্রকলায় অংশগ্রহণ, খ্রিস্টান মোটিভ এবং মুসলিম চিত্রকরদের অনুপ্রাণিত মনোভাব। কুশায়ের আমরা প্রসাদে এই বাইজান্টাইন রীতি লক্ষ্য করা যায়। গ্রিক ভাষায় লিখে করিস্থর ক্যাপিটাল সম্বলিত স্তম্ভরাজি, কুলুঙ্গি, গোলাকার খিলান, স্থানরত অবস্থা ইত্যাদি লক্ষ্য করা যায়। বাইজান্টাইন চিত্রকলা ছাড়াও সাসানীয় চিত্রকলা দ্বারা মুসলিম চিত্রকলা প্রভাবিত হয়েছিল। কুশায়ের আমরা প্রসাদে সাসানীয় চিত্রশালার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মৃগয়া মহিলাদের চিত্রাবলী এবং মরুভূমির পশুপক্ষীর দৃশ্য হলো সাসানীয় প্রভাবে তৈরি। তাহলে আমরা দেখলাম যে মুসলমানরা কিন্তু কাদের কাছ থেকে মানে এগুলো গ্রহণ করেছিল, সাসানীয়দের কাছ থেকে আর হচ্ছে বাইজান্টাইনদের কাছ থেকে। আর এগুলো এগুলো তারা কিভাবে অনুপ্রাণিত মানে কিভাবে তারা এগুলো গ্রহণ করেছিল, কারণ গ্রিক যে গ্রন্থগুলো ছিল সেই গ্রন্থগুলোর মধ্যে চিত্র অঙ্কন করা ছিল। আবার মুসলমানদের বিভিন্ন প্রাসাদের চিত্র অঙ্কন করার জন্য খ্রিস্টানরা এসে এই চিত্র অঙ্কনগুলো করতো বা তাদেরকে নিয়োগদান করা হতো। এই যে এগুলোর মাধ্যমে কি করেছিল এই ফ্রেস্কো চিত্রকলার কুশায়ের আমরা প্রাসাদে এই বাইজান্টাইন এবং সাসানীয়দের প্রভাব লক্ষ্য করা যায়। আর কুশায়ের আমরার হলঘরের চিত্রাবলী, হলঘরের দক্ষিণ দেয়াল, আমরা হলঘর বুঝি তো বিশাল এক রুম থাকে, হলঘরের দক্ষিণ দেয়ালের পশ্চিমাংশে একটি নারীর প্রতিকৃতি চিত্রিত আছে। এই প্রতিকৃতির উপরে বিজয়ে গ্রিক প্রতিশব্দ লেখা। এই প্রতিকৃতির উপরে কি লেখা আছে? বিজয়, আমরা এটা বাংলা, এটা যে গ্রিক শব্দটা সেই গ্রিক শব্দটা সেখানে লেখা আছে। এ দেওয়ালের পূর্বাংশে মৃগয়া তথা শিকার দৃশ্যের চিত্র আছে। হলঘরের পশ্চিম দেয়ালে দক্ষিণাংশে ইসলাম বিজিত 6 শত্রুর চিহ্ন অঙ্কিত আছে।
প্রকৃতিগুলোর নাম এবং উপাধি এগুলোর মাথার উপর গ্রিক ভাষায় লেখা আছে। ছয় শত্রুর চিত্রটি দক্ষিণ দিকে একটি স্নানের দৃশ্য আঁকা আছে। হলঘরের উত্তর দেয়ালে মৃগয়া বা পশু শিকারের দৃশ্য চিত্রায়ণ করা যায়। কক্ষটির উপরে একজন বাদকের চিত্র এবং তার উপরে অর্ধ বিবসনা নারী মস্তকের উপর হাত তুলে কিছুটা ধরে আছে, এরকম একটা চিত্র এই অঙ্কন করা আছে। তাহলে হলঘরের পুরোটা দক্ষিণ পশ্চিমাংশের দেয়াল, দক্ষিণাংশের দেয়াল, বিভিন্ন দেয়ালগুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা আছে সেখানে। আর মেঝের মধ্যে দেখো কুশের আমরা প্রাসাদটির মেঝের বর্ণনা, ফ্লোর যেটা, দক্ষিণ দিকের তিনটি খাস কামরার পার্শ্ববর্তী কক্ষ দুটি ছাড়া প্রাসাদের সকল কক্ষের মেঝেই একসময় সকল কক্ষের মেঝগুলোই একসময় কি ছিল, প্রস্তরাবৃত্ত ছিল, পাথর দিয়ে ঢাকা ছিল। এ মোজাইক সমূহ ছিল শ্বেত পাথরের আবরণে তৈরি। মোজাইক সমূহ জ্যামিতির নকশায় চিত্রিত ছিল। প্রথম কক্ষের পুষ্পদান হতে আঙ্গুরলতা অবতলাংশ পর্যন্ত দ্বিতীয় কক্ষে সমচতুর্ভুজ ও বৃত্তাকার নকশা বিশিষ্ট ছিল। মোজাইক কানাসমূহ তৈরি করা হয়েছিল পাথর চূর্ণ করে এবং তাতে কিছু কাঁচকণা মেশানো ছিল। মোজাইক চিত্রের রং ছিল শুভ্র, মানে সাদা, নীল, সবুজ, রক্তাভ, পিঙ্গল এবং কৃষ্ণ বর্ণের। তাহলে আমরা মেঝের বর্ণনা পেলাম, হলঘরের বর্ণনা পেলাম, স্নানাগারের বর্ণনা পেলাম এবং সেখানে যে বাইজান্টাইন এবং সাসানীয়দের অনুপ্রবেশ কিভাবে ঘটেছে সেটাও আমরা জানতে পারলাম। এবার দেখো বিভিন্ন নৃপতিদের প্রতিকৃতিও সেখানে আছে। কুশায় রামরা প্রাসাদের প্রধান ছয়জন নৃপতির প্রতিকৃতি লক্ষ্য করা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যে বাইজান্টাইন সম্রাট, স্পেনের গথিক রাজা রডারিক, তোমরা কিন্তু প্রথম পড়েছো মনে আছে স্পেনের রাজা রডারিকের কথা, পারস্যের সম্রাট তৃতীয় ইয়াজদেজার্ড, আবিসিনিয়ার শাসক নাজাসি, চীনের সম্রাট এবং মধ্য এশিয়ার শাসক বা সিন্ধু রাজা দাহিরের বিবরণ লক্ষ্য করা যায়। তাহলে আমরা বললাম যে ছয়জনই কার দ্বারা পরাজিত হয়েছিল, মুসলিম শাসকদের দ্বারা পরাজিত হয়েছিল। আর এই যে পরাজিত এই ব্যক্তিদের সেখানে তারা কী করেছিল, প্রতিকৃতি অঙ্কন করেছিল। কারণ আমরা জানি যে রাজা দাহিরকে পরাজিত করে কি হয়েছিল, ভারতবর্ষে মুসলমানদের আগমন হয়েছিল, রাজা রডারিককে পরাজিত করে মুসলমানরা ইউরোপে আগমন করেছিল, ঠিক আছে। তাহলে এরকম যে বাইজান্টাইন, তারপর পারস্য সম্রাট ইয়াজদিজার্দকে পরাজিত করে পারস্য দখল করা হয়েছিল, নাজাসিকে পরাজিত করে আবিসিনিয়া এবং চীনের সম্রাটকে মানে এই আবিসিনিয়া চীন এগুলোকে দখল করা হয়েছিল, যাদেরকে প্রাথমিক অবস্থায় যেসব রাজাদেরকে দমন করে এইসব জায়গাগুলো অঞ্চলগুলো মুসলমানদের দখলে আনা হয়েছিল বা যেসব রাজাদের বিরুদ্ধে মানে যুদ্ধ যেসব রাজাদের সাথে মানে যুদ্ধটা অত্যন্ত কঠিন বা যেসব রাজাদের সাথে যুদ্ধ করে মুসলমানদের পতাকা তুলে আনতে সক্ষম হল ইসলামকে বা মুসলমানদেরকে টিকে থাকতে হয়েছিল সেই সব রাজাদের প্রতিকৃতি সেখানে অঙ্কন করা হয়েছিল, ঠিক আছে। আর এসব প্রতিকৃতির মাথার উপরে গ্রিক ভাষায় নাম ও উপাধি অঙ্কিত ছিল। কুশায় আমরা একটি বিখ্যাত প্রাসাদ হলেও অভ্যন্তরে আমরা বলেছিলাম একটি স্নানাগার ও হল কক্ষের পূর্ব দিকে একটি প্রবেশ পথ দ্বারা স্নানাগারে প্রবেশ করতে হতো। তাহলে স্নানাগার ছিল, আমরা বললাম যে সেই স্নানাগারে কিভাবে প্রবেশ করতে হতো, হল কক্ষটা যে আছে তার পূর্ব দিকে একটি প্রবেশ পথ দিয়ে এই স্নানাগারে প্রবেশ করতে হতো। এই স্নানাগারে এখানে তিনটি নারী মূর্তির প্রতিকৃতি অঙ্কিত আছে। মূর্তি তিনটির একজন অর্ধশায়িত অবস্থায় চিত্রিত, মধ্যবর্তী জন একজন শিশুকে কোলে রেখেছে এবং সর্ব ডান দিকের নারী মূর্তিটি দরজার মধ্য দিয়ে প্রবেশ করছে। নারী চিত্রগুলি সবই বিবসনা। এবার পানি সরবরাহ দেখো, প্রাসাদটির প্রথমাংশের দক্ষিণ পশ্চিম কোণ হতে একটি দেওয়াল প্রথমে পশ্চিম দিকে পরে উত্তর পশ্চিম দিকে এবং সর্বশেষ উত্তর পূর্ব দিকে প্রসারিত হয়ে একটি কূপের সাথে সংযুক্ত হয়েছে।
একূপের ভিতর থেকে পশু টানা কলের সাহায্যে অন্য একটি জলদ্বারে তুলে পাইপের মাধ্যমে স্নানাগারে নেওয়া হতো। অন্যান্য অলঙ্করণগুলো দেখো, কুশের আম্রপ্রাসাদের মধ্যবর্তী কক্ষের দেয়ালে ঝুলন্ত বস্ত্রের চিত্র ছিল এবং পিছনের দেয়ালে একজন সম্রাট সিংহাসনে অধিষ্ঠিত অবস্থায় অঙ্কিত আছে। এছাড়া কুশের আম্রপ্রাসাদের পোশাক পরিবর্তন কক্ষের চিত্রগুলো বেশ সুরক্ষিত ছিল। এ পোশাক পরিবর্তন কক্ষে নারী মূর্তি, নরমূর্তি ছাড়াও হরিণ, গর্দভ, ভল্লুক, বানর, উট, সাপ ইত্যাদি চিত্র লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি দেখলাম যে এই ফ্রেস্কোটা কি, আগে আমরা সেটা জানলাম। আর কুশের আমরা ফ্রেস্কো চিত্রাবলী, কুশের আমরা যে প্রাসাদটা প্রথম ওয়ালিদ জর্ডান থেকে, জর্ডানের রাজধানী থেকে যে পশ্চিম 50 মাইল পূর্বে জর্ডান মরুভূমিতে তিনি যে প্রাসাদটি নির্মাণ করেছিলেন, সেখানে ফ্রেস্কো চিত্রাবলী মানে কি কি ফ্রেস্কো চিত্রাবলী আমরা পাই বা লক্ষ্য করি, সেই জিনিসগুলি আমি তোমাদেরকে বললাম। তাহলে আমরা আরেকবার একটু ধারণা নিই যে ফ্রেস্কোটা কি, মনে আছে ফ্রেস্কো কি বলেছি? আচ্ছা আরেকবার একটু শুনে নাও, ভালো করে শুনবে তোমরা। আমি কিন্তু তোমাদের মধ্যে থেকে আমি মানে তোমাদের ক্লাস একেবারেই মানে এই ক্লাসগুলো করানো হয় নাই, তারপর তোমরা লেকচার যখন দিয়েছি শুনেছো কিনা, আমি ছবি উঠিয়েও দিয়েছি এইসব প্রশ্নের উত্তরের তোমরা পেয়েছো কিনা আমি তো বলতে পারছি না, তোমরা কেউ যোগাযোগ করো না। ইউসুফ, জান্নাতুল, তারপরে হচ্ছে রিমা, তোমরা তো কেউ কোনো যোগাযোগ করো না, তোমরা নিজেরা একটুখানি যোগাযোগ করলে আমার জন্য ভালো হয় যে তোমরা এই প্রশ্নগুলোতে পড়ছো বুঝতেছো কিনা, তোমরা কতটুকু তোমরা ধারণা পাচ্ছ। ঠিক আছে, হাবিব, আখতারুজ্জামান, তোমরা আমাদের সাথে একটু যোগাযোগ করবে। আমার নাম্বার তো আমার মনে হয় ইউসুফ তোমাদের কাছে থাকার কথা, আর তোমাদের তো আমাদের ইয়েতেই ইসলামের ইতিহাস সংস্কৃতি এটার মধ্যেই এই এই গ্রুপেই তো তোমরা ইনক্লুড আছো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বাবা, এবং না হলে পার্সোনালি যোগাযোগ করো, করে এগুলো জানবে। আমি আবার একটু বলে দেই, ফ্রেস্কোটা হচ্ছে চিত্রকলার একটা আদি রীতি, মূলত কোনো ইমারতের আস্তরণ কাঁচা থাকা অবস্থায় সৌন্দর্য সৃষ্টির জন্য যখন ব্রাশের মাধ্যমে যে চিত্র অঙ্কন করা হয় এবং বিভিন্ন রং দ্বারা উক্ত চিত্রগুলোকে কি করা হয়, মনোরমভাবে সাজিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়, তাই হচ্ছে ফ্রেস্কো চিত্রকলা। আর এই ফ্রেস্কো চিত্রকলার চিত্রাবলী কোথায় আমরা দেখেছি, অনেক ইমারতে বা অনেক প্রাসাদই আছে। আমরা যা আমাদের প্রশ্নটা হচ্ছিল কুশের আমরা প্রাসাদ, যে প্রাসাদটা প্রথম ওয়ালি জর্দান থেকে, জর্দানের রাজধানী থেকে 50 মাইল পশ্চিমে, 50 মাইল পূর্বে জর্দান মরুভূমিতে তৈরি করেছিল, যেটা ওয়াদি বাতুম নামক স্থানে তৈরি করা হয়, সেখানে সেইটার মধ্যে এই ফ্রেস্কো চিত্রাবলী আমরা কি কি পেলাম মানে বিবরণগুলো আমরা পেলাম। তাহলে সেখানে আমরা পেলাম যে সেখানে কাদের কিভাবে এই ফ্রেস্কো চিত্রাবলী অনুপ্রবেশ কাদের মাধ্যমে ঘটে, আমরা দেখলাম যে গ্রিক বাইজান্টাইনদের মাধ্যমে এবং সাসানীয়দের মাধ্যমে কিভাবে ঢুকে, কারণ সেখানে কি হয় যে গ্রিক গ্রন্থাবলীর মধ্যে কিছু নকশা আঁকা ছিল, নকশা অঙ্কন করা ছিল, সেগুলো থেকে ধারণা নেয় মুসলমানরা, অনেক খ্রিস্টান চিত্রকরদেরকে নিয়োগ করা হয় এগুলো নকশা তৈরি করার জন্য, এভাবে কি হয় যে চিত্র অনুপ্রবেশ ঘটে। তাছাড়া বাইজেন্টাইন চিত্রকলা ছাড়াও সাসানীয় চিত্রকলা দ্বারাও মুসলিমরা প্রভাবিত হয়েছিল, যেমন দেখো মৃগয়া মানে হরিণের যে ছবিগুলো, মহিলাদের চিত্রাবলী, মরুভূমিতে পশুপক্ষীর দৃশ্য, এগুলো হচ্ছে সাসানীয়দের বৈশিষ্ট্য। তারপর আমরা দেখলাম যে কুশের আমরা প্রাসাদটার যে বিশাল হলঘর ছিল, সেই হলঘরটার এক একটা দেয়ালে, পশ্চিম দিকের দেয়ালে একরকম চিত্র অঙ্কন করা আছে, পূর্ব দিকের দেয়ালে একরকম অঙ্কন করা আছে, দক্ষিণ দিকের দেয়ালে একরকম চিত্র অঙ্কন করা আছে, প্রত্যেকটা দেয়ালের উপরে কিন্তু বিভিন্ন রকমের ফ্রেস্কো চিত্র দিয়ে অঙ্কন করা আছে। মেঝেতে আমরা দেখলাম যে প্রথমে মেঝেটা কি ছিল, প্রস্তর দ্বারা মানে আবৃত ছিল, পাথর দ্বারা আবৃত ছিল, পরে মোজাইক সমূহ ছিল, এটার মোজাইক সমূহ ছিল শ্বেত আবরণের তৈরি এবং মোজাইক সমূহ জ্যামিতিক নকশা ছিল, প্রথম কক্ষে পুষ্পাদান হতে আঙ্গুল লতা অবতল লাংশ পর্যন্ত, দ্বিতীয় কক্ষে
সমচতুর্ভুজ এবং বৃত্তাকার নকশা বিশিষ্ট ছিল। মোজাইকের কানা তৈরি করা হয়েছিল পাথর চূর্ণ করে এবং তাতে কিছু কাঁচকণা মেশানো ছিল। মোজাইক ছিল মোজাইকের রঙগুলো আমরা পেলাম শুভ্র, নীল, সবুজ, রক্তাপিঙ্গল এবং কৃষ্ণ। তারপরে দেখছি আমরা বিভিন্ন নৃপতিদের প্রতিকৃতি আছে, যেসব নৃপতিদেরকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে মুসলমানরা কি করেছিল, জয়লাভ করেছিল এবং ইসলামকে বিস্তৃত, ইসলামের বিস্তৃতি ঘটিয়েছিল, সেসব রাজাদের বা সেসব নৃপতিদের ছবি সেখানে প্রতিকৃতি আকার দেখুন। প্রত্যেকটা প্রতিকৃতির উপরে কি করা হয়েছিল, মাথার উপরে গ্রিক ভাষায় এদের নাম এবং এদের উপাধি অঙ্কন করা ছিল। তারপরে স্নানাগারের দৃশ্য, স্নানাগারের মধ্যেও কি করা হয়েছিল যে সেখানে প্রবেশ, যে স্নানাগার দিয়ে প্রবেশ করতে হতো সেই দেয়ালেও ফ্রেস্কো আঁকা আঁকা ছিল। তাছাড়া তিনটি নারীর প্রতিকৃতি অঙ্কিত করা হয়েছিল। পানি প্রাসাদটির প্রথমাংশের দক্ষিণ পশ্চিম কোণ হতে দেয়াল হতে পশ্চিম দিক দিকে, পরে উত্তর পশ্চিম দিক থেকে সর্বশেষ উত্তর পূর্ব দিকে প্রসারিত একটি কূপের সাথে সংযুক্ত করা হয়েছিল। একটি কূপের ভিতরে পশুটানা কলের সাহায্যে অন্য একটি জল ধরে জলধারে তুলে পাইপের মাধ্যমে স্নানাগারে নেওয়ার ব্যবস্থা ছিল। তাহলে এই যে আলোচনাটা আমরা করলাম, এছাড়াও অন্যান্য যে অলঙ্করণের মধ্যে আমরা পাই যে পোশাক পরিবর্তনের যে কক্ষ ছিল সেখানে নারী মূর্তি, নরমূর্তি, হরিণ, গর্দভ, বল্লুক, বানর, উট, সাপ ইত্যাদি চিত্র অঙ্কন করা ছিল। তাহলে আমরা এই যে আলোচনাটা করলাম, এই আলোচনা থেকে আমরা বলতে কি পারি যে মুসলিম বিশ্ব চিত্রকলা তথা ফ্রেস্কোর ইতিহাসে কুশায় রামরা প্রাসাদের স্থান অনেক উচ্চে, কারণ এই কুশায় রামরা অতি প্রাচীন একটা প্রাসাদ, সেখানে কি করা হয়েছিল এই আদি রীতি অনুযায়ী ফ্রেস্কোর চিত্রাবলী বেশি লক্ষ্য করা যায়। মুসলিম চিত্রকলার ইতিহাসে সর্বপ্রাচীন মুসলিম চিত্রকলা হিসেবে কুশায় রামরা একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। কুশায় রামরা নির্মাণের মাধ্যমে যেমনই মুসলিম স্থাপত্যের ইতিহাসে নবদিগন্ত সূচনা করেছে, তেমনি অলঙ্করণের ক্ষেত্রে মুসলিম স্থাপত্যের মাইক ফলক নির্মিত হয়েছে। সুতরাং কুশায়ের আমরা প্রাসাদের ফ্রেস্কো চিত্রাবলী বিশ্লেষণে আলোকে আমরা একথা বলতে পারি যে মুসলিম চিত্রকলা ইতিহাসে ফ্রেস্কো চিত্রশিল্পী চিত্রশিল্প হিসেবে কুশায়ের আমরার গুরুত্ব অপরিসীম। তাহলে ফ্রেস্কো হচ্ছে একটি চিত্রকর্ম আর কুশায়ের আমরা হচ্ছে আমাদের কাছে একটি প্রাসাদ, ঠিক আছে? এই প্রাসাদের দেওয়ালগুলির মধ্যে কি এই ফ্রেস্কো চিত্রকলাগুলোকে কীভাবে অ্যাপ্লাই করা হয়েছিল সেটাই আমরা কিন্তু এতক্ষণ পড়লাম। তাহলে আমি আশা করব যে আমি প্রশ্নটা তোমাদের কাছে লিখে দিয়েছি এবং আমি আশা করব যে তোমাদের সবার কাছেই বই আছে এবং তোমরা আমার এই লেকচারটা শুনে এই ফ্রেস্কো কী এবং কুশের আমরার ফ্রেস্কো চিত্রাবলীর যে বিবরণ, সেই বিবরণটা আমি তোমাদেরকে বলে দিলাম যে বিভিন্ন জায়গার নাম দিয়ে, ঠিক আছে, কিভাবে আসলো সেটা লিখে, তারপরে বিভিন্ন জায়গার যেমন বললাম হলঘর, স্নানাগার, মেঝে, তারপরে বিভিন্ন দেয়াল, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো কিভাবে ফ্রেস্কো চিত্রাবলীর অ্যাপ্লাইটা করেছে, ওরা কিভাবে ফ্রেস্কো চিত্রাবলীকে প্রয়োগটা করেছে সেটাই এখানে লিখতে হবে, ঠিক আছে? তাইলে বাবা তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে এবং আমি চাইবো তোমরা পড়ে অবশ্যই এটা লিখবে, ঠিক আছে? এটা অবশ্যই তোমাদের লিখতে হবে। এটা কিন্তু অনেক ইজি একটা টপিকস, আমার আগের বছরের যত ছেলে মেয়েগুলো ছিল ম্যাক্সিমাম এটাতে এ প্লাস পেয়েছে, কারণ এটাতে হচ্ছে এরকম কিছু প্রশ্নর অ্যান্সার হবে ছোট এবং ধারাবাহিকভাবে কিছু সঠিক তথ্য লিখলে এখানে নাম্বার দেওয়া হবে। মনে থাকবে তো সাবজেক্টটা, কোর্স টাইটেলটা কি বলেছিলাম, মুসলিম শিল্প ও চিত্রকলার বিকাশ 24/16/05, ঠিক আছে? তোমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বাবা বুঝতে না পারো অবশ্যই যোগাযোগ করবে, অবশ্যই, কারণ এই সময় কতদিন থাকবে আমরা জানি না। আমরা তো পড়াশোনা ছেড়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, কারণ যখনই একটু সুবিধা হবে ভার্সিটি খোলা মানেই কিন্তু তোমাদের পরীক্ষা। আমরা তোমাদের আর সামনা মানে ক্লাসরুমে ক্লাস নেওয়াটা কতটা নিতে পারবো আমরা তো বলতে পারছি না, তাই না? এই অনলাইনে যেহেতু ক্লাস নিতে পার, যেহেতু তোমাদেরকে পাচ্ছি না, তোমরা কিন্তু পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করবে অথবা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশা করে আমি আজকে বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ অল।